আসসালামু আলাইকুম। গুলিস্তানে আসলাম, অনেকগুলো দোকান ভিজিট করে, নতুন টাকা বিক্রির দোকান ভিজিট করে সিঙ্গল একটা দোকানে আসলাম। উনি একবারে আলাদা হয়ে টাকার পশ্চা সাজিয়ে বসে আছে। আপন মনে কারোর সাথে কথা বলতেছে, কাস্টমার আপাতত নেই, আরও কয়েকদিন কাস্টমার শূন্য কাটাতে হবে, কিংবা কম কাস্টমার নিয়ে কম বিজনেস করে তাদের দিন অতিবাহিত করতে হবে। উনি মোবাইলে ব্যস্ত আছে, মোবাইলের কথা বলা শেষ হলে আমি ওনার সাথে একটু কথা বলতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এত সিঙ্গেল বসলেন কেন? টাকার দোকানগুলো তো মূলত ওই জায়গায়, আপনি এত গ্যাপে এসে বসলেন কারণ কি? আমি আসলে মূলত এখানেই দোকান করি, সামনে হলমার্কের সামনে, এখানে আমি অনেক আগে থেকে দোকান করি। আচ্ছা, বলবেন কি, রোজায় কেমন বিজনেস হলো? রোজাতে ইনশাআল্লাহ আল্লাহর রহমত ব্যবসা যেটা হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবার মূলত একটু কম, তার কারণটা হচ্ছে এবার টাকার দামটাও অতিরিক্ত ছিল। আচ্ছা, বেশি হওয়ার কারণে। কিন্তু সেই অভিযোগ তো আপনাদের দিকে যে আপনারাই টাকার দাম এবারে অনেক বেশি দামে বিক্রি করছেন। আসলে বিষয়টা হচ্ছে যারা কেরি করে নিয়ে আসে, আমরা তো ছোট ক্ষুদ্র দোকানদার, আমাদের সামান্য মূলত সামান্য কিছু লাভ থাকে, অরিজিনালি ওরাই সব কিছু মনে করেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন, এই টাকাগুলো আমরা নিজেরা ব্যাংক থেকে বিনা পয়সায় নিয়ে আসতে পারি, বিনা পয়সা মানে সমান টাকা দিয়ে, কিন্তু আমাদেরকে কিনতে হচ্ছে কেন, বলবেন একটু? ব্যাংকে তো টাকা দেওয়ার রুলস আছে, ব্যাংকে দেয়ই, কিন্তু গেলবারও দিছে, এবারও দিছে, এবং কি সারা জীবনে দিতেই থাকে। ওখানে ব্যাংকে কোনো টাকা পয়সা নেয় না, ওখানে ফ্রি দিচ্ছে। কিন্তু যারা লাইনে খাড়াইয়া একদিন রোজ মাটি কইরা যারা ওই যে একটা প্যাকেজ নিয়ে আসে, তারাই নিয়ে এসে বিক্রি করে আর কি, ওদের হাজিরার দামটা উঠে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আগে ধন্যবাদ। অ্যাকচুয়ালি বলবেন, এই টাকার বিজনেস অ্যাকচুয়ালি সরকারিভাবে বৈধ কিনা আপনার যে কাজটা, যে বিজনেসটা করতেছে? আসলে টাকা কেনা এবং বেচা এটা তো অবৈধ, এটা 100%। কিন্তু আমরা মূলত করে থাকি যে পুরাতন যেগুলি ছিঁড়া টাকা ব্যাংকে লাগাই দিতে গেলে কষ্টে লাগাই দিতে হবে, এই টাকাগুলার আমরা দেখা যায় কাস্টমার পাবলিকের কাছ থেকে নিয়ে সামান্য কিছু লাভে নিয়ে এগুলি আবার কষ্টে লাগাইয়া আবার ব্যাংকে আমরা জমা দিয়ে টাকা দিই। আর এই ব্যবসাটা মূলত বিশ্বের আরও কিছু দেশে আছে, শুধু বাংলাদেশে যে তাই না, আরও অন্য অন্য দেশেও আছে। তাহলে আপনাদের মূলত ব্যবসা হচ্ছে পুরাতন টাকা? পুরাতন টাকা। আর নতুন টাকার বিজনেসটা হচ্ছে ঈদের সময়? এটা আসলে মূলত সব আর কিছু না, কিন্তু আমরা তো দেখি সারা বছরই আপনারা বিজনেস করেন। না, সারা বছরে নতুন টাকা বিক্রি হয় না, শুধু আপনি পুরাতন টাকা একদম বিক্রি হয়। কিন্তু সাপ্লাই তো সব দোকানে তো সাপ্লাই সারা বছর দেখি, নতুন টাকা সাপ্লাই সব দোকানে হয়তো ব্যাংকে যখন ছাড়ে, কিছু কিছু সময় ব্যাংকে টাকা ছাড়ে, তখনই মনে করেন পাওয়া যায়, তখন দামও কম থাকে। তখন আসলে ঈদের সময়ের বিষয়টা হচ্ছে কেমন, ঈদের সময় যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ তো একটা করে লোক, 18 কোটি লোকের মধ্যে যদি এক পিস করে কেউ নেয়, তো এক পিসের তো কেউ দাম দিতে পারবে না, ঠিক আছে, এক পিস করে তো দিতে পারবে না কেউ। এই হলো পরিস্থিতি, যখন সংকট হয়ে যায় তখন এই পরিস্থিতি। আপনি নিজেও বলছেন যে টাকা যে আমরা বিনিময় মূল্য করতেছি এটা অনেক বেশি নিচ্ছে, তা আপনি কি মনে করেন এই বিনিময় মূল্যটা আরও কমানো উচিত? এটা কমানো উচিত বলতে কি, এটা সবসময় কমই থাকে, হুট করে ঈদের কয়েকদিন 2-3 দিন আর কি এরকম বাজার যায়, তখন পাওয়া যায় না, ব্যাংক বন্ধ হয়। আচ্ছা, সাধারণত বলবেন 20 টাকার নোট বা 10 টাকার নোট আমি যদি 1000 নিই, 100 পিস নিই, তাহলে আমাকে কত টাকা বাড়তি দিতে হবে? আপনি 20 টাকার নোট 100 পিস আমরা বিক্রি করছি, আমার দোকানে বিক্রি করছি আমি 80 টাকা বেশি, মাত্র 80 টাকা, 2000-80 টাকা বেশি। অথচ এবার বিক্রি হয়েছে কত বলেন? এবার বিক্রি হয়েছে আপনি 200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।
200 টাকা 220 টাকা অনেকেই দেখা গেছে। কিছু কিছু সময় রাতের বেলা এই যে চান রাত্রের পরে অনেকে ওই ফুটে যাদের মাল আটকে গেছে তারাই আর কি বেশি দামে বিক্রি করছে। যারা মূলত যাচ্ছে 3 টাকা কিনে তারা কখনো বেশি দামে বিক্রি করতে চায় না এবং বেচেও না, আর কাস্টমারের যাতে হয়রানো না হয় এই কাম কখনো ব্যবসায়ী করতে পারে না। আচ্ছা, সরকার যদি চায়, প্রশাসন যদি চায়, তাহলে আপনাদের এই বিজনেস বা এই বাড়তি টাকা রাখা এইসব এর এগেনিস্টে তারা অভিযান করতে পারে? হ্যাঁ অবশ্যই, 100% এটা তো করতে হবে এবং করাটাও উচিত পাবলিকের স্বার্থে। আর অনেকে বলে থাকে যে ব্যাংকের এক শ্রেণীর অসাধু যারা কর্মকর্তা রয়েছে তারা পাবলিককে ব্যাংকে না দিয়ে একটা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সরবরাহ করে থাকে এবং ওরা নিজেরা বিজনেস করে, এটি কতটুকু সত্য? না, আসলে বিষয়টা হচ্ছে এইবার যে পরিমাণ চাহিদা ছিল সেই পরিমাণ বাংলাদেশ ব্যাংক, মতিঝিল এবং সদরঘাট দুটা ব্যাংকে এই পরিমাণ মাল ছাড়তে পারেনি, এই কারণে পাবলিকের একটু চাহিদাটা বেশি ছিল। তার কারণে তখন দেখা গেছে ব্যবসায়ী, কিছু কিছু ব্যবসায়ীরা কেউ সিলেট থেকে মাল নিয়ে আসছে, বিভিন্ন জেলা থেকে মাল নিয়ে আসছে, কেরি খরচটা লাগছে, এই কারণে এই পরিস্থিতি। তাও বেশি না, সামান্য 2 দিন মনে হয়েছিল এই পরিস্থিতি, তারপরে আবার এখন আবার তো সাবমিট হয়ে গেছে, ওইরকম নাই। ওকে, আপনার অনেক সময় নষ্ট করলাম, আপনি সত্যি কথা বলছেন, আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা, আসসালামু আলাইকুম।